চক্ষু ডাক্তারের অভব আচরণে রাধাকৃষ্ণপুর থানায় দ্বারস্থ এক রোগী। ঘটনা মঙ্গলবার বিকেলে 2 থেকে 3টা নাগাদ উদয়পুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়। এই গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের উদয়পুরের প্রতিনিধি মানিশার কাছ থেকে। ডাক্তারের চক্ষু ডাক্তারের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইছি। হ্যাঁ দেখো, যে অভিযোগ উঠেছে যে চক্ষু 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 চিকিৎসক তথা কুমুদ জেলার সুভান দেবসিত প্রভাবের বিরুদ্ধে, সেটা হল গত মানে গত 30 আগস্ট সকাল 10টায় শিলপাড়া এলাকার অতীশ কুমার সরকার নামে এক ব্যক্তি তার চোখের সমস্যা নিয়ে চোখের চিকিৎসক ডক্টর দেবসিত মাঠে যায়। তখন সেখান থেকে জানেন পরামর্শ মানে যখন ডক্টর দেবসিত বর্মা ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছে, পরামর্শ এসে পরিপ্রেক্ষিতে এসে এইভাবে ডক্টর পরামর্শ দিয়ে সেইভাবে তিনি চোখের যত্ন করেছেন। কিন্তু পরবর্তী গতকালকে দুপুরবেলা যখন উনি পুনরায় আবার চিকিৎসক কাছে যায় তখন চিকিৎসক এক প্রকারে উনি প্রথমে হেনস্থার হতে হয়েছে। তখন প্রথমে তিনি বুধ জেলা হাসপাতালে কালকে যে মঙ্গলবারে যেতেন বুধ জেলা হাসপাতালে ছিল চক্ষু বিভাগের আউটডোর ছিল সেদিন উচুবি খোলা ছিল। তখন প্রদীপ কুমার সরকার প্রথমে বুধ জেলা হাসপাতালে দুপুর 2টায় যায়। তখন যাওয়ার পর ওনাকে সেখানে যে জেলা হাসপাতালে জেলা হাসপাতালে মেডিকেল সুপারকে সেখানে পান চক্ষু বিষয়ে নিয়ে তার সাথে মত বিনিময় করছে। তখন হঠাৎ মেডিকেল সুপার নাকি ওদের ওনার উপরে প্রতি পর উপর বলে চড়া হন বৃষ্টি বাসায় গালে গালা করা সেই পরিপ্রেক্ষিতে সেদিন মূলত কি কারণে উনি এ ধরনের বিহেভ করেছেন ওনার সাথে? মানে মূলত উনি আমাদেরকে যা বলেছেন উনি নাকি সমস্যার সমাধান হয়নি তাই একটু তুমি জানতে চাইলেন জানার চাওয়াতেই জানা গিয়ে ওনার সাথে নাকি দুর্ব্যবহার হয়েছে। আর আর কিছু বিষয় দিয়ে যেটা হলো যে মেডিকেল সুপার তখন আগামীকালকে ছিল গতকাল সরি মঙ্গলবার দিন ছিল চোখের চেম্বার খোলার কথা ছিল হসপিটালে, সেখানে কিন্তু উনি সকাল 9টা থেকে 7টা পর্যন্ত কিন্তু যিনি ওনার ডক্টরের বিরুদ্ধে অভিযোগ করেছেন উনি কি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ উনি সাথে আছে মঙ্গলবার রাতে কিন্তু জেলা হাসপাতালে মেডিকেল সুপার দেবসেন বিরুদ্ধে একটি থানায় মামলা করে। আচ্ছা, থানা থেকে কি কোনো অভিযোগ গ্রহণ করা হয়েছে ওনার বিরুদ্ধে? হ্যাঁ, থানা থেকে মামলা পুলিশ গ্রহণ করেছে। তবে সরকার বলেছে যদি জেলা হাসপাতালের সুপারের বিরুদ্ধে দেবসেন বিরুদ্ধে তিনি কোনো প্রতিপ্রয়োগ স্বাস্থ্যতন্ত্র কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে উনি কোনো এক রাজনৈতিক দলের সহায়তায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর কার্যালয়ে যাবেন, সেখানে কোনোদের সাথে কথা বলবেন, না হলে কথা বলে যদি সমাধান না হয় তাহলে সেখানে অনেক রাজনৈতিক দলের সহযোগিতায় সেখানে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানিয়ে আমাদেরকে একটি হুঁশিয়ার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চোখের ডাক্তার ডি দেব বর্মার কাছে গেছিলাম আর কি চোখ দেখানোর লেগে। 20 তারিখ উদয়পুর জেলা হাসপাতালে গেছি সকালে 10টা থেকে 11:30, 9টার সময় খুলে দেয় না গেছানা, তাই আইয়া দেখি চেম্বারও করে চেম্বারও দেখাইছি, দেখানোর পরে দেয় না আমার ওষুধ দিল যে এটি খায় নিয়ে দেন, তারপরে কোনো কাজ হয়েছে না। আজকা 2:30 থেকে 15 মিনিটের মধ্যে দেন চেম্বারে গেছি, এ পাইছি তাহলে আমার দেখেই তেনে উচ্চ বাসায় গালি গালাজ করতে আছে যেটি আমার ভরসা আমার মুখে দিয়ে আছে না। এরপরে আমারে আমি কইছি আপনি একজন দায়িত্বপূর্ণ অফিসার ইয়া এই সমস্ত ব্যবহার আমার লোক করতে আসেন কেন? এরপরে কইছে উদয়পুরের মানুষ নাটক জানে বেশি, আমি কী আপনার লোক আমি কী নাটক করছি, নাটক করার পর এরপরে ভ্যাকসিনটা আমার দেয় না, আমি জোর করে দেয় না রাতের থেকে ভ্যাকসিনটা লইয়া আমি আর কেবল থানা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।